আসসালামু আলাইকুম সবাইকে, আমি শিহাব রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল 3D Tech। আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্রোডাক্ট এমন একটি হেডফোন নিয়ে কথা বলবো যেটা দামে কম মানে ভালো, অ্যাজ লাইক কাকুলি ফার্নিচার। দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার। আজকের এই ভিডিওতে আমরা একদম লো বাজেটের একটি ইয়ারফোন নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে UC HM12। এই ভিডিওটি বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না, বাট আমি বেশ কিছুদিন ধরেই এই ইয়ারফোনটি ইউজ করছি আর এর পারফরমেন্স দেখে আমি খুবই অবাক। ইয়ারফোনটির কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই ইয়ারফোনটির উপর কি পরিমাণ অত্যাচার করেছি। তাই ভাবলাম এই ইয়ারফোনটির একটি রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করি। আর তার চেয়ে বড় কথা, আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না ভিডিও বানানোর জন্য। যাই হোক, বহু তাদের বক বক করলাম, চলুন এবার আমাদের মূল ভিডিওতে এন্ট্রি করা যাক। তবে ফার্স্ট ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক গাইস, চলুন প্রথমে কথা বলি ইয়ারফোনটির লুকিং নিয়ে। আমার কাছে ইয়ারফোনটি দেখতে মোটামুটি ভালোই লেগেছে, এট লিস্ট আপনার ইয়ারফোনটি হাতে নিয়ে গরিব গরিব ফিল হবে না, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটি ফিল পাবেন। আর এর বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো লেভেলেরই, হাতে নিয়ে কিছুটা রাবারিস্ট ভাইব পাবেন, আমি জানি না আসলে এটাকে কি বলা হয়। আর এই ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। আর আপনি যদি একজন গেমার হয়ে থাকেন আর আপনার বাজেট যদি লো হয়ে থাকে তাহলে এই ইয়ারফোনটি মাস্ট আপনার জন্য। একই সাথে এই ইয়ারফোনটি দিয়ে আপনি গান শুনেও খুব বেশি মজা পাবেন, কারণ বাজেট বিবেচনা করলে এই ইয়ারফোনটির বিট বলেন বা বেস বলেন খুবই অসাধারণ। আর ফোনে কথা বলো আপনি তেমন কোনো প্রবলেমই করবেন না, আপনার অপর পাশে যে কথা বলুক বা আপনি কথা বলেন সবকিছুই মোটামুটি ক্লিয়ারই থাকবে। আমার মতে আপনি যদি একটি ইয়ারফোন নিতে চান আর আপনার বাজেট যদি একদম লো থাকে তাহলে আপনার জন্য এই ইয়ারফোনটি একদম ফরজ। যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, এখন ইয়ারফোনটি আপনারা কিনবেন নাকি কিনবেন না পুরোটাই আপনাদের উপর। দ্যাটস ইট গাইজ, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর অনেকদিন পরে চ্যানেলে ভিডিও আপলোড করলাম, জানি চ্যানেলে রিচ কমে গেছে, তাই কষ্ট করে ভিডিওটাতে একটা লাইক করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।